ইসরায়েলের সেনাদের উপর হামলা চালিয়েছে লেবানন। এতে ইসরায়েলের সাত সেনা আহত হয়েছেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে মর্টার শেল নিক্ষেপ করেছে। এতে করে ইসরায়েলের সাত সেনাসহ দশজন বেসামরিক লোক আহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, আজ ইসরায়েলের উত্তরে মানারা অঞ্চলে হিজবুল্লাহ মর্টার শেল ছুড়েছে। এতে করে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবানন থেকে তাদের সীমান্তে 15টি লঞ্চার ছোড়ার ব্যাপারটি তারা নিশ্চিত করতে পেরেছে। এর মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 4টি ভূপাতিত করেছে, এছাড়া বাকিগুলো খোলা ময়দানে পড়েছে। হামাসের সামরিক শাখা এই হামলার দায় স্বীকার করেছে। তারা উত্তর হাইফা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সীমান্ত শহর নাউরা এবং স্লোমিতে হামলার কথা জানিয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি হামাস। ইসরায়েলের কর্মকর্তা জানিয়েছেন, রোববার প্রথম ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন। এর জবাবে কাঁপানের গোলা ছুড়েছে ইসরায়েলের সেনারা। উল্লেখ্য, গাজায় টানা 37 দিনের মতো অব্যাহত বোমাবর্ষণে নিহত মানুষের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় 11,078 জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে 4,506 জন শিশু রয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন শত শত মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতা সেখানে যুদ্ধ বিরতি কার্যকর করতে আহ্বান জানিয়েছেন, কিন্তু ইসরায়েলের তাতে কোনোই ভ্রুক্ষেপ নেই।